প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? কাজল। বা খুব সুন্দর নাম। তো কাজল আপা থাকেন কোথায়? থাকেন রাজশাহীতে। রাজশাহীতে থাকেন। তো কাজল আপা আমাদের ইউটিউবে কী জন্য আসলেন বলেন? ইউটিউবে এসে কষ্ট, এটা বাচ্চা নিয়ে চলতে পারি না, কাজ বাজ নাই। আচ্ছা, কাজ বাজ নাই। তো ইউটিউবে আসার মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা ভালো মনে মানুষ করে বিয়া হয়ে দেখতাম, কাজে খান করে দিতে চালাইতো। একবার তো বিয়ে করছে নাকি? বিয়ে করলে কি হবে, বাচ্চা যখন 2 মাসে বেটে তখন তো বাড়িতে বাইক হয়ে ডিভোর্স দিচ্ছে। মানে কারণটা কি? মানে স্বামী কারণ যত টাকা পয়সা নেই, গরিবের মেয়ে, তা আপনি দিতে পারি না। দেখুন বাবা কি করে? বাবা চাকরি করে, দারোয়ানের চাকরি। দারোয়ানের চাকরি করে। তো বাবা কি যোগাযোগ দেওয়ার সামর্থ্য নাই? আছে সামর্থ্য, দিব না আমার স্বপ্না। মানে স্বপ্না দিবে না? মানে স্বপ্না যা বলে বাবা তাই শোনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে স্বপ্না বলছে যোগাযোগ দিও না, টাকা পয়সা দিও না, দেয় নাই। তো যখন আপনার সংসারটা ভেঙে গেল, আপনার জন্য আরও ক্ষতি হলো না? ক্ষতি তো হইলো, বাচ্চা নিয়ে বাপের বাড়ি বোঝা, 2 টাইম রান্না বান্না করে ঠিক মতো খাইতে দেয় না, অতি কষ্ট ফুটে আসো না। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে আপনার? হ্যাঁ, একটা বাচ্চা আছে। বয়স কত? বাচ্চার বয়স 1 বছর। 1 বছর হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে বাচ্চাকে নিয়ে, বাচ্চা দেখুন মনে করেন তোলা খাওয়াইতে হয়, ঠিক না? উপরি খাওয়াইতে হয়, যেটা বলে খাওয়াইতে হতো। এলে তো প্রতিবেদনের সামনে খাইতে পারি না, এই প্রতিবেদনের সামনে নিজে না খেয়ে থাকা যায়, বাচ্চাটাকে না খেয়ে থাকতে পারে। তা তো অবশ্যই। তো বাচ্চাকে কি আপনার যে যে বাবা তো বেঁচে আছে নাকি? হ্যাঁ, বাবা, বাচ্চার বাবা বেঁচে আছে, একটা বিয়ে করে ফেলছে। বাচ্চার বাবা তো আছে, কোনো খোঁজ খবর নেই? না, কোনো খোঁজ খবর নেই। বলছিল পোলাওয়ারি নিব, পোলাওয়ারি না দেখা নেই নেই, পোলাওয়ারি বেঁচে উঠাইতে বাড়িতে, মেয়ে হচ্ছে দেখা নেই নেই। আচ্ছা, তো আপনার তো নিজের বাবা আছে, আছে না? হ্যাঁ। তো আপনার বাবা কি আপনার সন্তান কাদর করে না, নানা হিসাবে? না, বলে না, না বাবা সাহায্য পাওয়ার অনেক অনেক সাহায্য পাওয়ার। আমার স্বপ্ন যেটা বা সেটাই, আমার বাবাই ভালো না। বাবাই ভালো না? আচ্ছা, বাবা ভালো থাকলে তো আপনার তো কষ্ট হতো না নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপা এখন কি আর বিয়ে শাদি করবেন? বিয়ে তো করতেই চাই। কেমন মানুষ পেলে করবেন? যেমন বয়স, একটা বয়স্ক মানুষ চাই, ইয়াং পোলা চাই না। বয়স মানুষ ভালোবাসা কষ্ট বোঝে, ইয়াং পোলারা বোঝে না। আচ্ছা, তো আপনার সাথে কি যোগাযোগ করবো? আমার ফোন নাম্বার দিন। আচ্ছা, নাম্বারটা কি বলতে পারেন? আপনি বলে দেন। পড়াশোনা কতদূর করছেন? 5 পর্যন্ত। 5 পর্যন্ত। তো নাম্বারটা কি বলতে পারেন না? পারি বলতে, আপনি বলে দেন, ঘুরতে হইলে আবার অন্য নাম্বারে যাবে না কেন? আচ্ছা, তো দর্শক, আপনার যদি কাজল আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01776742091। আমি নাম্বারটা আবারও বলছি, 01776742091। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।